ও দর্শক এখন আমরা যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা হাসার একটা গুরুত্বপূর্ণ রোগ সেই রোগটার নাম হলো ডাক কলেরা এটা ব্যাকটেরিয়াজনিত রোগ এবং অত্যন্ত মারাত্মক রোগ এটিও এবং এটি সাধারণত সব বয়সের হাঁসেরই হয়ে থাকে তবে বেশিরভাগ হয় চার সপ্তাহ বয়সের উপরের যে হাঁসের বয়স সেদের তাদের যেমন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যার বয়স উনত্রিশ সপ্তাহ তার মৃত্যুর হার হল আট দশমিক সাত শতাংশ আর যে হাঁসের বয়স বাষট্টি সপ্তাহ তার মৃত্যুর হার হল সাতাইশ দশমিক চার শতাংশ তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে হাঁসের বয়স যত বেশি হবে এই রোগের মৃত্যুর হার তত বেশি হবে এই রোগের কারণ হল যে ব্যাকটেরিয়াটা সেটার নাম হলো মাল্টোসিডা তাহলে এখন আমরা জানবো এই রোগটা কীভাবে বিস্তার লাভ করে দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়াতে পারে বাতাসের সাহায্যে এই রোগ চড়াইতে পারে এবং রক্তশূষক কীট পতঙ্গের মাধ্যমেও চড়াইতে পারে আবার অনেক সময় দেখা যায় আমাদের শ্বাস নালিতে এই জীবাণুগুলো স্বাভাবিক অবস্থায় থাকে শরীরের যখন প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন সেই স্বাভাবিক জীবাণুগুলো আবার প্যাথোজেনিক হয়ে রোগ তৈরি করতে পারে সুতরাং আমরা জানলাম চারটি উপায় এই রোগ চড়াতে পারে এই রোগটা হলে আমরা কীভাবে চিনব যখন এই রোগটা হয় তখন দেখা যায় যে হাঁস খুব দুর্বল হয়ে যায় এবং পালকগুলো উস্কুখুস্কু হয় পানির পিপাসা বেড়ে যায় ছবির মাধ্যমে যেটা দেখাচ্ছি এটা যদিও আমরা মুরগি দেখাচ্ছি কিন্তু মুরগির পিছনে যে বিষ্ঠাটা আছে পায়খানাটা আছে সেই কালারটা বোঝানোর জন্য আমি আসলে এই ছবিটা দেখাচ্ছি হাঁসের হাঁসের এই রোগটা হইলেও এই পায়খানার রঙও কিন্তু এরকম সবুজ হবে আমরা এই রোগটা ময়নাতন্ত্র করেও বুঝতে পারবো যেমন ময়নাতন্ত্রের মাধ্যমে যদি আমরা দেখি হৃৎপিণ্ডের করোনারি ব্যান্ডে রক্তক্ষরণ থাকে আপনারা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এবং কলে যায় সাদা সাদা বিন্দু বিন্দু ক্ষত যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ডাক কলেরা এই রোগ হলে এখন আমাদের চিকিৎসা বা প্রতিকার কি এটা যেহেতু ব্যাকটেরিয়াল রোগ সুতরাং এই রোগের চিকিৎসা আছে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এটা চিকিৎসা করতে পারি যেমন ট্যারামাইসিন ট্যাবলেট যদি একটা বা দুইটা হাঁসের ক্ষেত্রে হয় পাঁচশো মিলিগ্রামের দুই ভাগ করে সকাল অর্ধেকটা বিকাল অর্ধেকটা এভাবে চার থেকে পাঁচ দিন যদি আমরা খাওয়াই তাহলে সেই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে আবার যদি খামারের মধ্যে অনেকগুলো হাঁস থাকে সেই ক্ষেত্রে আমরা কোসুমিক্স প্লাস ইউজ করতে পারি পাউডার এটার খাওয়ানোর নিয়ম হলো দুই দশমিক পাঁচ গ্রাম এক লিটার পানিতে মিশাইয়ে একটা পাত্র মধ্যে রেখে দিবেন তখন পাঁচ থেকে সাত দিন খাওয়ালে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেই ব্যাপারে আমাদের নজর দিতে হবে সেটা হলো আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ রোগ যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া সেটা কীভাবে নেওয়া যেতে পারে সেটার এক নাম্বার পদ্ধতি হলো টিকার মাধ্যমে বাংলাদেশের উপজেলাগুলোতে যে সম্পদ অফিস আছে সেখান থেকে আমরা ডাক কলেরার টিকা সংগ্রহ করে যদি আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে এই রোগ আপনার গ্যারান্টি দেওয়া বলা যায় যে নাইনটি থেকে নাইনটি এই রোগ হবে না টিকা কিভাবে দেওয়া হয় হাঁসের বাচ্চার বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে তখন একসিসিস আমরা নিচে দিতে হবে এবং পনেরো দিন পর অর্থাৎ ষাট দিন বয়স যখন হবে তখন আবার আরেকটা ডোজ দেওয়া হয় সেটাকে বলে বুস্টার ডোজ এভাবে বৎসরে দুইবার অর্থাৎ ছয় মাস পর যদি আমরা ডাক কলা রোগের টিকা দিয়ে থাকি তাহলে বলা যায় যে এই রোগ থেকে নাইনটি থেকে নাইনটি পারসেন্ট হাঁস রক্ষা